আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি উজবেকিস্তানের তাশকেন্ট শহরের সবচেয়ে বড় যে মসজিদটি হজরতে ইমাম মসজিদ, যেটাকে আমরা বলি থাকি। তো এই মসজিদটি হলো তাশকেন্টে একটি খুবই পুরাতন এবং খুবই বড় একটি মসজিদ। আর এই মসজিদটির একটি বিশেষত্ব হলো যে এখানে আমাদের হজরত উমর আলাইহিস সালাম এবং হজরত ওসমান আলাইহিস সালামের সময়কালে, বিশেষ করে খিলাফতের সময়কালে, যেই কয়েকটি হাতে লেখা কোরআন শরীফ পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেয়া হয়েছিল, তার মাঝে একটি অবশিষ্ট আছে এখন পর্যন্ত, অক্ষত অবস্থায় আছে, সেটি উজবেকিস্তানে রক্ষিত আছে। তো সেই কোরআন শরীফটি এখানে সংরক্ষিত অবস্থায় আছে এখন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কোরআন শরীফটি দেখানোর জন্য। তো আসুন আমি আপনাদেরকে দেখাই যে আসলে এই মসজিদটি কি রকম। তো দেখাই, আমি এখন আছি ঠিক মসজিদ কমপ্লেক্সের ভিতরে। এটি হলো একটি মসজিদ। তো এখানে মূলত যেই কনস্ট্রাকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিনোভেট করা, নতুন করে তারা এগুলো তৈরি করেছে। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এখানটাতেই আমি যতদূর জানি সংরক্ষিত আছে সেই বিশেষ যে কোরআন শরীফটি আছে হাতে লেখা, সেটা এখানে সংরক্ষিত অবস্থায় আছে। তো আমি চেষ্টা করব এটা ভিজিট করতে। আমি একটু দেখে নিই আজকে এখানে কেউ আছে কি না, আশা করি মানুষজন থাকার কথা। আর আমাদেরকে এখান থেকে টিকিট নিয়ে তারপর কিন্তু এই কোরআন শরীফটি ভিজিট করতে হবে। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে। এখানে সামনে কাউন্টার দেখতে পাচ্ছি, মানুষ বসে আছে। আমি আপনাদেরকে প্রথমেই এই কোরআন শরীফটিকে দেখাবো, বিশাল একটি কমপ্লেক্স। আর পাশে আমি দেখতে পাচ্ছি নতুন করে তারা একটি কালচারাল সেন্টার তৈরি করছে, যেটা কিনা উজবেকিস্তানের যেই মুসলিম ঐতিহ্য আছে সেটাকে ধারণ করার জন্য তারা এটাকে তৈরি করেছে। তো আমরা যাচ্ছি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোরআন শরীফ? কোরআন ইনসাইড দা, ইয়েস ইনসাইড দা টিকেট হিয়ার কাস হিয়ার।